আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যেখানে আপনি শুধুমাত্র কয়েক মিনিট কাজ করবেন এবং কি কাজ করে আপনি চাইলে প্রতিদিন আপনি এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। আমি এই অ্যাপে জাস্ট কিছুক্ষণ কাজ করছিলাম, কিছুক্ষণ কাজ করার ফলে আমার অ্যাপে মোটামুটি ভালো পরিমাণ আর্ন হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনাদের আজকে লাইভে পেমেন্ট নিয়ে দেখাই দেবো, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে দেখুন, জাস্ট আমি কিছুক্ষণ কাজ করছিলাম, এখান থেকে দেখুন আমার এখান থেকে 3000+ পয়েন্ট হয়ে গেছে। এবং কি জাস্ট আমি এখান থেকে এটা পয়েন্টটা কনভার্ট করবো। এখান থেকে পয়েন্ট কনভার্ট করার জন্য আপনি এখান থেকে পাবেন, এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। 3 ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে যে রিডিম লেখা দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি রিডিম লেখার উপর ক্লিক করে দিবেন। রিডিম লেখার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার এখান থেকে 3000 পয়েন্ট আছে এবং কি 35 টাকা আছে ব্যালেন্স। ঠিক আছে, তো আমি এখান থেকে কিন্তু 35 টাকা কিন্তু ব্যালেন্স আছে। আমি এখান থেকে জাস্ট কিছু রেফার করছিলাম, এখান থেকে 60টা রেফার করলাম, রেফারের ফলে আমাকে 35 টাকা ফ্রিতে দিয়ে দিছে। এবং কি জাস্ট কিছুক্ষণ প্লে স্পিন গেমসগুলো খেললাম, এখান থেকে 3000 পয়েন্টের মতো ইনকাম করছি। তো আমি এটা আপনাদের লাইভে পেমেন্ট নিয়ে দেখাবো। তো এখান থেকে যে কনভার্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে আমি কনভার্টে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কনভার্ট, এখান থেকে কনভার্টের উপর ক্লিক করে দিবেন। কনভার্টের উপর যখন ক্লিক করে দিবেন দেখতে পারবেন এখান থেকে আপনার টাকাটা এখান থেকে রূপান্তর হয়ে যাবে। তো এখান থেকে দেখুন ডলারটা এখান থেকে মানে পয়েন্টগুলো কেটে অটোমেটিক এখানে বাংলাদেশে টাকা শুরু করতেছে। 30 টাকা ব্যালেন্স ছিল, মানে টোটাল 65 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো ঠিক আছে, তো এখান থেকে কিন্তু 30000 পয়েন্টে পাইছি আমি 30 টাকা। এবং কি সেখানে রেফার করছিলাম, রেফার 60টা রেফার করে এখান থেকে 35 টাকা ছিল, মানে টোটাল 65 টাকা কিন্তু হয়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু 59 টাকার মধ্যে দেখাচ্ছিল, যার কারণে টেকনিক্যাল কোনো নেট সমস্যার কারণে কিন্তু এখান থেকে কিন্তু মূলত 65 টাকা কিন্তু আমার আর্ন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কিন্তু চাইলে কিন্তু এই 60-65 টাকা কিন্তু মানে উইথড্র করে আমার বিকাশে নিতে পারবো। তো এখান থেকে কিন্তু আপনি প্রতি রেফারের জন্য কিন্তু 5 টাকা করে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু রেফারে কিন্তু বোনাস এবং কি কিছু পয়েন্ট কিন্তু আমার এখানে আর্ন হয়েছে। তো আমি এটা উইথড্র করবো। তো উইথড্র নেওয়ার জন্য এখান থেকে দেখতে পারবেন প্রথমে মোবাইল টপ আপ 20 টাকা এবং কি। তো ফ্রেন্ডস, আপনি এখান থেকে চাইলে 20 টাকা মোবাইল টপ আপ নিতে পারবেন এবং কি যে 60 টাকা এখান থেকে নিতে পারবেন। 60 টাকা থেকে কিন্তু আপনাকে 10 টাকা কিন্তু ব্যাট কাটবে, এখান থেকে কিন্তু আপনি 50 টাকা বিকাশে নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনি 20 টাকা ইনকাম করতে চান, এখান থেকে 150 টাকা যদি এখান থেকে মানে আর্ন করেন এখানে, তাহলে আপনি কিন্তু এখানে 150 টাকার মধ্যে 150 টাকা পাবেন এবং কি এখানে 150 টাকার মধ্যে 150 টাকা পাবেন। যদি আপনি এখান থেকে আর্নিং করেন 60 টাকা, তাহলে আপনি এখান থেকে 50 টাকা পাবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু 10% ব্যাট কাটবে, কিন্তু নিচের যে দুটো আছে এখান থেকে কিন্তু কোনো প্রকার ব্যাট কাটবে না। আপনি যা আর্ন করবেন তাই আপনি মানে 150 টাকা যদি আপনি উইথড্র করতে পারেন, তাহলে আপনি এখান থেকে 150 টাকা পাবেন। তো এবং কি যদি আপনি এখান থেকে 60 টাকা আর্ন করেন, তাহলে আপনি এখান থেকে 10 টাকা মানে কেটে 50 টাকা পাবেন। তো আপনি এখান থেকে 50 টাকা নেওয়ার জন্য আপনি এখান থেকে কী করবেন, জাস্ট এখান থেকে যে পেমেন্ট লেখা আছে আপনি এখান থেকে সিম্পলি পেমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ইন্টারভিউ বিকাশ নাম্বার। তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিতেছি। তো তারপর এখান থেকে আমি আপনাদের পেমেন্ট নিয়ে লাইভে দেখাই দেবো। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে জাস্ট দেখুন আমার এখান থেকে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন যে রিডিম রিকোয়েস্ট আছে, আপনি এখান থেকে সিম্পলি কী করবেন, রিডিম রিকোয়েস্টের উপর ক্লিক করে দেবেন। রিডিম রিকোয়েস্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে থ্যাঙ্কস লেখা চলে আসছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে থ্যাঙ্কস লেখা চলে আসছে, তো আপনারা সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিচ্ছি। পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর এখান থেকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করে দেখি অ্যাডমিন কতক্ষণ সময়ের মধ্যে আমাকে পেমেন্টটা করে দেয়। এবং উপর দেখুন ঘুরে দেখে লক্ষ্য করে দেখতে পারবেন যে 5:19 বাজে। তো আমি এখান থেকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করে দেখি কতক্ষণের মধ্যে অ্যাডমিন পেমেন্ট করে। তো ফ্রেন্ডস, দেখুন এখান থেকে কিন্তু আমাকে ফাইনালি কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে। এখান থেকে উপরে কিন্তু SMS-টা চলে আসছে এবং কি উপরে যদি ঘড়ি দিকে লক্ষ্য করে তাহলে 5:21 অর্থাৎ আমি 5:19 তাদেরকে পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছিলাম এবং কি 2 মিনিট পরে কিন্তু তারা আমাকে পেমেন্টটা করে দিয়েছে। তো এখান থেকে দেখুন SMS-টা, তো এখান থেকে ইউ হ্যাভ রিসিভড 50। তো আমি এখান থেকে আপনাদের SMS-টা আমি ওপেন করে দেখাই আপনি এখান থেকে কী করবেন। সিম্পলি আমি এখান থেকে SMS-বারে চলে যাই। SMS-বারে চলে যাওয়ার পর এখান থেকে দেখুন যে ইউ হ্যাভ রিসিভড 50। তো এখান থেকে কিন্তু তারা আমাকে 50 টাকা কিন্তু দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, তো আমি এখান থেকে ওইটা ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচে দেখতে পারবেন, দেখুন যে ইউ হ্যাভ রিসিভড 50। তো এবং কি রেফারেন্স দেওয়া আছে ইজি মানি বিডি। ঠিক আছে, তো এখান থেকে দেখুন যে রেফারেন্স দেওয়া আছে ইজি মানি বিডি। তো এখান থেকে কিন্তু তারা 100% পেমেন্ট করে। তো এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। তো এখান থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু 50 টাকা বা 150 টাকা করে আপনি অথবা 20 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। তো কীভাবে নেবেন সম্পূর্ণটা ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন সম্পূর্ণটা দেখা দেবো। তো তার জন্য আপনাকে প্রথমে অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অনেকে আছেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেনেন না। ভিডিও টাইটেল বারের উপর যখন ক্লিক করে দেবেন নিচে দেখতে পারবেন একটা বক্স ওপেন হবে। নিচে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, আপনি সিম্পলি কী করবেন ওই অ্যাপ ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তারপর আপনাকে সরাসরি এরকম প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন এরকম
যে ইজি মানি ভিডিও এরকম অ্যাপটা আপনার সামনে শো করবে তো আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে দেখতে পারবেন যে ইনস্টল লেখা আছে এখান থেকে আপনি সিম্পলি ইনস্টল লেখার উপর এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন ইনস্টলিং শেষ হয়ে গেলে এরকম ওপেন প্লে লেখা চলে আসবে তো আপনারা সিম্পলি কী করবেন ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইনস্টলিং হয়ে গেলে আপনি কী করবেন নিচে আসবেন একটু নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন রেট দিস অ্যাপ ঠিক আছে তো আপনি এখান থেকে কী করবেন তারার মতো একটা আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পাঁচটা স্টারের জায়গায় পাঁচটা স্টার সবুজ করে দেবেন তারপর আপনি এখান থেকে লিখে দেবেন যে নাইস অ্যাপ ঠিক আছে তো আপনি এখান থেকে জাস্ট NIC AAP নাইস অ্যাপ বা গুড অ্যাপ লিখে আপনি জাস্ট এখান থেকে উপর যে পোস্ট লেখা দেখতে পারবেন এখানে আপনি পোস্ট করে দেবেন তো জাস্ট আমি এখান থেকে পোস্টে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে দেখতে পারবেন যে ডান আছে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন তো আপনাকে ওখানে যখন এই অ্যাপটা ইনস্টল করা হয়ে যাবে এরকম প্লে লেখা আসবে তো এই অ্যাপে কাজ করার জন্য আপনাকে আরও একটি অ্যাপের প্রয়োজন হবে তো আপনি কী করবেন সিম্পলি উপর যে সার্চ বার আছে এখান থেকে আপনি সার্চ বার উপর ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে লিখবেন যে SUPER সুপার ভিপিএন লিখে আপনি সার্চ করে দেবেন সুপার ভিপিএন লিখে সার্চ করার পর দেখতে পাবেন এই ভিপিএনটা আসবে তো আপনারা এটা ওখান থেকে ইনস্টল লেখাতে ক্লিক করে ইনস্টল করে নেবেন এবং কি ইনস্টলিং শেষ হয়ে গেলে এরকম ওপেন লেখা চলে আসবে তো ফ্রেন্ডস আপনার এখন যখন অ্যাপটা ওপেন লেখা চলে আসবে আপনি ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন প্রথমত ভিপিএন আপনাকে এই কাজ মানে অ্যাপে কাজ করার জন্য প্রথমত কিন্তু আপনাকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে নাহলে আপনি যদি ওখানে যান তাহলে আপনার ওখানে দেখাবে যে মানে বাংলাদেশ থেকে এটা অ্যাভেলেবেল নয় তো আপনি কী করবেন সুপার ভিপিএনটা ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস ওপেন হবে তারপর এখান থেকে যে পতাকার মতো একটা গ্লোবাল আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে US কানাডা অথবা UK আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে সিম্পলি US সিলেক্ট করে দিলাম আমি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কানেক্ট লেখা দেখতে পারবেন এখান থেকে আপনি সিম্পলি কানেক্টের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা সেকেন্ড চলবে তো সেকেন্ড শেষ হলে আপনি এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্রসে ক্লিক করলাম তো অলরেডি কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এবং ডিসকানেক্টেড লেখা চলে আসছে তো আপনি কী করবেন যখন ডিসকানেক্টেড লেখা চলে আসবে তাহলে আপনি উপর দেখতে পারবেন চাবির মতো একটা আইকন চলে আসে তখন আপনি এটা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি কী করবেন যে আপনি অ্যাপটা ইনস্টল করলেন সিম্পলি আপনি ওই অ্যাপের উপর ক্লিক করে দেবেন তো সিম্পলি এখান থেকে আমি অ্যাপটা ইনস্টল করাচ্ছি এখান থেকে আমি অ্যাপটা ওপেন করে দিই তো এখান থেকে দেখুন ইজি মানি মিডিয়াম এখান থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে দিই তো আমি এখান থেকে সিম্পলি কী করবো এই অ্যাপের উপর একটা ক্লিক করে দিব তো আমি এখান থেকে অ্যাপের উপর ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস আপনি যখন অ্যাপের উপর ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো ফ্রেন্ডস আপনি যখন অ্যাপের উপর ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হবে আপনি এখান থেকে প্রথমে দেখতে পারবেন যেহেতু আপনি এখানে নতুন অ্যাকাউন্ট করবেন তার জন্য আপনি এখান থেকে কী করবেন সাইন আপ উইথ ইমেল লেখা আছে আপনি এখান থেকে সিম্পলি সাইন আপ উইথ ইমেলের উপর একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখুন যে সাইন আপ উইথ ইমেল লেখা আছে আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন প্রতিদিন ইনকাম করুন 100 থেকে 200 টাকা এবং কি প্রতি রেফারে 5 টাকা এবং কি মাত্র 20 টাকা হলে পেমেন্ট তো এখান থেকে কিন্তু এটা লেখাটা দেখতে পাবেন আপনারা কী করবেন এখানে যে ক্রস লেখা দেখতে পারবেন এখান থেকে আপনি ক্রসের উপর একটা ক্লিক করে দেবেন ক্রসের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখান থেকে দেখতে পাবেন যে ফুল নেম অর্থাৎ এখান থেকে আপনার নাম দেবেন এখান থেকে ইন্টারভিউর ইমেল এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দেবেন যদি জিমেল না থাকে তাহলে আপনার নাম দিয়ে @gmail.com দিলে হবে তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে পাসওয়ার্ড এই জায়গায় আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কি কনফার্ম পাসওয়ার্ড আপনি এই জায়গায় এখানে যে পাসওয়ার্ডটা দেবেন দুই নম্বরে একই রকম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো দুই জায়গায় একই রকম পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এটা টিকমার্ক করে দেবেন তারপর এখান থেকে যাতে সাইন আপ লেখার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে সাইন আপ লেখার উপর যখন ক্লিক করে দেবেন তো আমি এক্সাম্পল হিসেবে এখান থেকে দেখুন যে আমি এটা বসালাম আমার নাম দিলাম এখান থেকে আমার নাম তারপর জিমেল তারপর এখান থেকে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং কি টার্মস অ্যান্ড কন্ডিশন তো তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এরকম একটা রেফারেল কোড আসবে তো এখান থেকে অবশ্যই আপনাকে একটা কোড ইউজ করতে হবে তো কোডটা কিন্তু ভিডিও স্ক্রিনের পাশে দেখতে পারতেছেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চলে গেলে দেখতে পারবেন যে ভিডিও টাইটেল বারের উপর ক্লিক করার পর ডিসক্রিপশন বক্সে গেলে আপনি একটা কোড দেখতে পারবেন ওই কোডটা এখানে সিম্পলি বসাই দেবেন বসাই দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিট লেখা দেখতে পারবেন এই সিম্পলি সাবমিট লেখার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখান থেকে যে সাবমিট লেখাটা আছে এখান থেকে আপনি সাবমিটের উপর ক্লিক করে দেবেন তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন দেখতে পারবেন এরকম ইন্টারফেস ওপেন হবে তারপর এখান থেকে আপনি কী করতে পারবেন এখানে যেগুলো কাজগুলো করে আপনি ইনকাম করতে পারবেন সম্পূর্ণটা দেখা দেবো তো এখান থেকে দেখতে পারবেন প্রতি রেফারে পাবেন 5 টাকা এবং কি মাত্র 20 টাকা হলে পেমেন্ট প্রতিদিন 50 থেকে 100 টাকা ইনকাম করুন বিকাশে পেমেন্ট 10 এরকম লেখা আছে তো আপনি এটা পড়ে নেবেন তো প্রথমত আপনি কী করবেন এখান থেকে জয়েন আস টেলিগ্রাম লেখা আছে এখান থেকে দেখতে পারবেন জয়েন আস টেলিগ্রাম তো আপনার সকলে এখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন তো এখান থেকে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনার মানে সলভ নিতে পারবেন মানে সমস্যার সমাধান নিতে পারবেন তো এখান থেকে আপনি টেলিগ্রামে আপনার সকলে জয়েন হয়ে নেবেন টেলিগ্রামে জয়েন হওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন যে ইজি স্পিন এবং কি নর্মাল স্পিন এবং কি হার্ড স্পিন এবং কি ম্যাথ কুইজ এই কাজগুলো আপনি মূলত করতে পারবেন তো এখান থেকে সবচেয়ে সুসংবাদ হলো যেটা সুখবর হলো যেটা আপনি যে প্রতি রেফারে পাবেন 5 টাকা অর্থাৎ আপনার বন্ধু বান্ধবকে যদি আপনি অ্যাপে নিয়ে আসতে পারেন তো আপনি প্রতি রেফারে পাবেন 5 টাকা এবং কি আপনি যদি 4 জন বন্ধুকে নিয়ে আসেন তাহলে আপনি এখান থেকে কিন্তু 20 টাকা আপনি ইনস্ট্যান্ট আপনার বিকাশে নিতে পারবেন
তো এখান থেকে কি করবেন রেফার করার জন্য এখান থেকে দেখতে পারবেন উপর 3 ডট লাইন আছে এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন রেফার ফ্রেন্ড লেখা আছে আপনি এখান থেকে রেফার ফ্রেন্ডে ক্লিক করবেন রেফার ফ্রেন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে মাই কোড এখান থেকে আপনি যখন মানে আপনার বন্ধুকে লগইন করাবেন মানে নিয়ে আসবেন তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন এরকম আপনাকে একটা কোড দেওয়া হবে আপনারা সিম্পলি কি করবেন এই রেফার কোডটা আপনি ইউজ করে দিবেন এই রেফার কোডটা ইউজ করবেন আপনার বন্ধু বান্ধব যে আপনার মানে আপনার আন্ডারে আসবে আপনি যদি এই রেফার আপনার কোডটা ইউজ করেন মানে আপনি এখানে আসলে কিন্তু আপনার এখানে অন্য একটা কোড দেখতে পারবেন এরকম ওই কোডটা দিয়ে যদি আপনার বন্ধু বান্ধবকে সাইন আপ করেন তাহলে আপনি 5 টাকা কিন্তু ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তো বোনাস পেয়ে গেলে আপনি এটা আপনি মানে উইথড্র করে আপনার বেকাশে নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই কাজটা শেষ হয়ে গেলে তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ইজি স্পিন এখান থেকে আপনি স্পিনের কাজগুলো করতে পারবেন তো এখান থেকে কীভাবে পয়েন্ট কনভার্ট করবেন কি উইথড্র সিস্টেমটা কিন্তু ভিডিও শুরুতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ফ্রেন্ডস এখান থেকে ইজি স্পিনের জন্য আপনি আমি একটা একটা স্পিন আপনাদের খেলে দেখাই মূলত যেভাবে বলবো আপনি সেম একই নয় এরকম নিয়মে আপনি কাজগুলো করবেন তো এখান থেকে দেখতে পাবেন যে ইজি স্পিন এখান থেকে সিম্পলি আমি ইজি স্পিনের উপর ক্লিক করে দিলাম তারপর দেখতে পাবেন এরকম একটা অ্যাড চলে আসতে পারে এবং একটা দাগ যাইতেছে দাগটা শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তারপর নো থ্যাঙ্কস লেখা চলে আসলে আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন প্লে স্পিন এখান থেকে আমি জাস্ট প্লে স্পিনে ক্লিক করে দিলাম প্লে স্পিনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু জাস্ট একটা দেখুন কালেক্ট এখান থেকে 5 পয়েন্ট কালেক্ট করতে বলতেছে তো আমি এখান থেকে কালেক্টের উপর ক্লিক করে দিলাম তো আমি এখান থেকে জাস্ট কালেক্টের উপর ক্লিক করে দিলাম তারপর এরকম একটা অ্যাড চলে আসতে পারে আপনারা কী করবেন অ্যাডটা দেখার পর এখান থেকে যখন দেখতে পারবেন নো থ্যাঙ্কস লেখা চলে আসছে অথবা উপরে ক্রস আইকন চলে আসবে তখন আপনি কী করবেন এখান থেকে নো থ্যাঙ্কস লেখা চলে আসলে আপনি এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে 1/10 হয়ে গেছে এভাবে আপনি 10টা স্পিন কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু 1/10 হয়ে গেছে তো আপনি এখান থেকে কী করবেন 10টা স্পিন কমপ্লিট করবেন যখন এখান থেকে 10/10 হয়ে যাবে তখন আপনি কী করবেন সেম এখান থেকে দেখতে পারবেন যে গেট বোনাস লেখা আসছে তো আপনি কী করবেন সিম্পলি গেট বোনাসের উপর যখন ক্লিক করে দেবেন তারপর যে প্রথমে একটা অ্যাড চলে আসবে ওই অ্যাডের উপর ক্লিক করে দেবেন অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন এবং কি প্লে স্টোর নিয়ে গেলে মাস্ট বি ওই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তো ফ্রেন্ডস সেম একই রকম নিয়মে কাজ করবেন তো আমি এভাবে বলে দিলাম মূলত কাজটা কীভাবে করতে হয় কিন্তু সম্পূর্ণটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য কিন্তু আমি সম্পূর্ণ কাজটা দেখাই দিচ্ছি না এবং কি আপনাদের নিয়মগুলো বলে দিতেছি তো ঠিক আছে তো এখান থেকে মূলত এইভাবে স্পিনের কাজটা করবেন তো স্পিনের কাজগুলো 3টা মূলত একই নর্মাল স্পিন এবং কি হার্ড স্পিন এবং কি ইজি স্পিন তো এখান থেকে আপনি এটা করে নেবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে ম্যাথ কুইজ করার জন্য আপনি এখান থেকে দেখতে পারবেন 8+4=12 কত আছে 12 আছে এখান থেকে 12 লিখতে হবে এরকম অ্যাড চলে আসলে আপনারা কী করবেন অ্যাডটা দেখার পর এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাবেন 8+4=12 কত হবে এখান থেকে আপনি 12 লিখে দেবেন তো জাস্ট এখান থেকে 12 লেখার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে পয়েন্ট মানে অ্যাড চলে আসতে পারে অ্যাডটা দেখার পর এখান থেকে আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পয়েন্টটা কালেক্ট করবেন তারপর এখান থেকে আবার অ্যাড চলে আসতে পারে অ্যাডটা দেখার পর নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন তো সেম একই রকমভাবে আপনি এখান থেকে আপনি 10টা কমপ্লিট করবেন 10টা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে লাস্টে একটা অ্যাডের কাজ অ্যাডে ক্লিকের কাজ করবেন তো একই রকম নিয়মে আপনি কাজগুলো করবেন এবং এখান থেকে কাজ করার ফলে যে পয়েন্টগুলো হবে পয়েন্টগুলো কিন্তু আপনি কনভার্ট করে টাকায় রূপান্তর করতে পারবেন তো ফ্রেন্ডস তারপর আমি এখান থেকে কীভাবে আপনি যখন কাজ কমপ্লিট করবেন একদিন কাজ কমপ্লিট করলে কিন্তু যখন টাকা হয়ে যাবে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন উইথড্র করার জন্য এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করবেন 3 ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে রিডিমে ক্লিক করবেন রিডিমে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি উইথড্র করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এখান থেকে আমি কিন্তু এটা ভিডিও শুরুতে দেখাইছি তো এখান থেকে আপনি কিন্তু মোবাইল রিচার্জ 60 টাকা হলে বিকাশ এবং কি 150 টাকা নগদ 150 টাকা বিকাশ এটা কিন্তু আমি শুরুতে দেখাইছি তো আপনারা মূলত এভাবে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন তো তাই সবাইকে বলবো আর দেরি না করে এখনই একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কি প্রত্যেকে এখানে কাজ শুরু করবেন এবং কি আপনার হাত খরচের টাকাটা এখান থেকে উঠা নেবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো